নিত্যদিনের মতন মাছ ধরতে গিয়েছিলেন নৌকো নিয়ে। তবে এইভাবে সকাল সকাল ভাগ্য খুলে যাবে কে ভেবেছিল, একটি মাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর। প্রতিদিনের মতন শনিবারও ডিঙি নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন চার মৎস্যজীবী। সাগরের বটতলা নদীতে জাল পাতে তারা, বিকেলে জালে ওঠে প্রায় 25 কিলো ওজনের ওই তেলিয়া ভোলা। মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় 1000 টাকা কেজি দরে 25,000 টাকায় বিক্রি হয় মাছটি। উল্লেখ্য, সুন্দরবন ও দীঘাতে মেলে এই প্রজাতির ভোলা। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়, তাই মহামূল্যবান এই মাছ। তাই এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতন আনন্দ পান। একটিমাত্র তেলিয়া ভোলা মাছ পেয়ে ভাগ্য খুলল সাগরের এক মৎস্যজীবীর, একটিমাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের চার মৎস্যজীবীর। প্রতিদিনের মতন ডিঙি নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন তারা। সাগরের বটতলা নদীতে জাল পেতেছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ওঠে প্রায় 25 কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি। মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় 1000 টাকা কেজি দরে 25,000 টাকায় বিক্রি হয় এই মাছটি। সুন্দরবন ও দীঘাতেই মেলে এই প্রজাতির ভোলা, যার ফলে মহামূল্যবান এই মাছ। এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতন আনন্দ পান। নিত্যদিনের মতন মাছ ধরতে গিয়েছিলেন নৌকো নিয়ে। তবে এইভাবে সকাল সকাল ভাগ্য খুলে যাবে কে ভেবেছিল, একটিমাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর। প্রতিদিনের মতন শনিবারও ডিঙি নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন চার মৎস্যজীবী। সাগরের বটতলা নদীতে জাল পাতে তারা, বিকেলে জালে ওঠে প্রায় 25 কিলো ওজনের ওই তেলিয়া ভোলা। মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় 1000 টাকা কেজি দরে 25,000 টাকায় বিক্রি হয় মাছটি। উল্লেখ্য, সুন্দরবন ও দীঘাতে মেলে এই প্রজাতির ভোলা। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়, তাই মহামূল্যবান এই মাছ। তাই এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতন আনন্দ পান। একটিমাত্র তেলিয়া ভোলা মাছ পেয়ে ভাগ্য খুলল সাগরের এক মৎস্যজীবীর, একটিমাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের চার মৎস্যজীবীর। প্রতিদিনের মতন ডিঙি নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন তারা। সাগরের বটতলা নদীতে জাল পেতেছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ওঠে প্রায় 25 কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি। মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় 1000 টাকা কেজি দরে 25,000 টাকায় বিক্রি হয় এই মাছটি। সুন্দরবন ও দীঘাতেই মেলে এই প্রজাতির ভোলা, যার ফলে মহামূল্যবান এই মাছ। এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতন আনন্দ পান।